আজকের ভিডিওতে আমরা ইউরিক অ্যাসিডের সমস্যা বা গেটে বাতের সমস্যা নিয়ে সমস্যার উপরে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুর আগে আমরা দেখে নিই অ্যাকচুয়ালি আমাদের পুরো ভিডিওতে কি রয়েছে। রয়েছে ইউরিক অ্যাসিডের সমস্যা কি, ইউরিক অ্যাসিড সমস্যা কি কারণে তৈরি হয়, আর সমস্যার কি লক্ষণ রয়েছে, কি দেখে বুঝবেন যে ইউরিক অ্যাসিডের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যায় কি কি খাবেন না, আর সবশেষে রয়েছে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা। ইউরিক অ্যাসিডের সমস্যা আমাদের জীবনে হঠাৎ করে আসে। বিছানায় শুয়ে থাকাকালীন হঠাৎ জয়েন্টে যন্ত্রণা বা খিঁচ লাগা বা হাঁটতে গিয়ে গোড়ালিতে ব্যথা বা পায়ের আঙুলের জয়েন্টে ব্যথা, এগুলি সবই সাধারণ দৃষ্টিতে ইউরিক অ্যাসিডের লক্ষণ। যখন আমাদের কিডনি ঠিকঠাক ভাবে ইউরিক অ্যাসিড শরীর থেকে বাইরে বের করতে পারে না, তখন তা আমাদের শরীরের মধ্যে জমা হয়। এই ইউরিক অ্যাসিড ছোট ছোট দানার আকার নেয় আর আমাদের গাঁটের বা জয়েন্টে গিয়ে জমা হয়। তারপর জমা জায়গায় ব্যথা ও ফুলে যাওয়ার সমস্যা তৈরি করে, আর ধীরে ধীরে অনেকের আবার যন্ত্রণার সমস্যাও হয়। তাই আমাদের প্রথমে আমাদের ইউরিক অ্যাসিড যাতে তৈরি না হয় তা খেয়াল রাখতে হবে, আর যদি জমা হয়ে যায় শরীরে তাহলে সেই ইউরিক অ্যাসিড সঠিক পদ্ধতিতে শরীর থেকে বের করতে হবে। এবার আমরা দেখে নেব ইউরিক অ্যাসিড কি কারণে হয়। সাধারণত বিভিন্ন খাবার ও পানীয়তে যদি হাই পিউরিন থাকে তা ইউরিক অ্যাসিড কে বাড়িয়ে দেয়। এবার আমরা দেখবো যে ইউরিক অ্যাসিডের কারণে মানে কি কি কোন কারণ কোন লক্ষণ দেখে আমরা বুঝবো যে আমাদের ইউরিক অ্যাসিডের সমস্যা হয়েছে। প্রথমত বলে রাখি, ইউরিক অ্যাসিড তো আপনি টেস্ট ছাড়া বুঝতে পারবেন না, তবুও যে লক্ষণগুলি দেখলে আপনার সন্দেহ হবে যে হলেও হতে পারে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা, সেগুলি হলো জয়েন্টে ব্যথা হওয়া, জয়েন্ট স্টিফ হয়ে যাওয়া, অর্থাৎ জয়েন্ট শক্ত হয়ে যাবে, জয়েন্ট যে আমাদের যে জয়েন্ট গুলো আছে সেগুলো নড়াতে চড়াতে বা ঘোরাতে গেলে শক্ত লাগবে, নাড়াচাড়া করতে অসুবিধে হবে, আর এই জয়েন্ট গুলো লাল হয়ে যায়, ফুলে যাওয়ার সমস্যা হয়। এছাড়া অনেকের আবার কি আকারিক পরিবর্তন ও হতে পারে, অর্থাৎ বেঁকে যায় অনেকের জয়েন্ট, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এবার ইউরিক অ্যাসিডের কারণে অনেক সময় অনেকের আবার কিডনিতে স্টোন পড়ার সম্ভাবনা দেখা যায়। ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে কি কি খাবেন না, বা আগে থেকে কি কি অ্যাভয়েড করলে ইউরিক অ্যাসিডের সমস্যা আপনার হবে না। প্রথমে যে কথাটা বলবো, যে খাবারের কথা বলবো, সেটা হচ্ছে রেড মিট, অর্থাৎ মাটন, বিফ, পর্ক, এই জাতীয় খাবার যত অ্যাভয়েড করবেন ইউরিক অ্যাসিডের সমস্যা তত কম হবে। দ্বিতীয় যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে লিভার, অর্থাৎ ইন্টারনাল অর্গান মাংসের, সেগুলো অ্যাভয়েড করবেন, যেমন এই লিভার কিংবা পাকস্থলী, আরো যা যা রয়েছে। এছাড়া মদ্যপান একদমই করবেন না, মদ্যপান থেকে দূরে থাকবেন, মদ্যপানও ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। এছাড়া যেগুলো খাবেন না সেগুলো হচ্ছে সামুদ্রিক বিভিন্ন খাবার, যেমন এই সালমন ফিস আর সামুদ্রিক বিভিন্ন মাছ, কাঁকড়া, লবস্টার, ওয়েস্টার ইত্যাদি ইত্যাদি। এবার আমরা দেখে নিই যে লক্ষণ অনুযায়ী কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে ইউরিক অ্যাসিড ঠিক করার জন্য। প্রথমে যে লক্ষণের কথা বলবো, যদি পায়ের গোড়ালিতে ব্যথা হয়, দুটো কারণে গোড়ালিতে ব্যথা হয়, এক গোড়ালির হাড় বেড়ে যাওয়ার কারণে হয়, আর গোড়ালিতে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয়। যদি ইউরিক অ্যাসিডের কারণে গোড়ালিতে ব্যথা হয় তাহলে লাইকোপোডিয়াম 200 হলো সব থেকে ভালো কার্যকরী মেডিসিন। এটি সপ্তাহে দুবার 3 ফোঁটা করে নিলে গোড়ালির ইউরিক অ্যাসিডের সমস্যা ঠিক হয়ে যায়। যদি 30 পাওয়ারের হয় তাহলে 2 ফোঁটা করে সারাদিনে 2 বার নিলেই হবে। দ্বিতীয় যে লক্ষণের কথা বলবো, যদি ইউরিক অ্যাসিডের কারণে হাঁটুর জয়েন্টে ব্যথা হয় তাহলে কার্যকরী মেডিসিন হবে বেনজোয়িক অ্যাসিড 30। এটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার নিলে এই ধরনের ইউরিক অ্যাসিডের সমস্যা ঠিক হয়ে যাবে। তবে এই মেডিসিন 6-7 মাস খালি পেটে ব্যবহার করতে হবে। তৃতীয় যে মেডিসিনের কথা বলবো সেটার লক্ষণটা আগে বলে নি। ইউরিক অ্যাসিডের কারণে যদি কোনোতে ব্যথা হয় বা সমস্যা দেখা দেয় তাহলে কার্যকরী মেডিসিন হবে কস্টিকাপ 200। এটি 2 ফোঁটা করে সপ্তাহে 3 বার নিতে থাকলে ধীরে ধীরে এই সমস্যা ঠিক হয়ে যাবে। যদি
ইউরিক অ্যাসিডের সমস্যা বা ইউরিক অ্যাসিডের কারণে আমাদের পায়ের পাতার জয়েন্টে ব্যথা হয় বা ফুলে যায়, তাহলে লিডাম পাল 30 খুব ভালো কাজ করে। এটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার খেলে এই ধরনের সমস্যা ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। যদি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে পায়ের আঙুলে যন্ত্রণা শুরু হয়, তাহলে ক্যালসিয়াম 30 হলো তাদের জন্য কার্যকরী মেডিসিন। এটি 3 ফোঁটা করে সারাদিনে 2 বার কিছুদিন নিতে থাকলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এবার যে মেডিসিনের কথা বলবো, সেটি ইউরিক অ্যাসিডের জন্য খুব ভালো মেডিসিন। এই মেডিসিন শরীরের মধ্যে যে ইউরিক অ্যাসিডের দানা দানা জমা রয়েছে তাকে সেখান থেকে কিডনির মাধ্যমে বাইরে বের করে দেয়। মেডিসিনটি হলো আর্টিকা ইউবিনাস। এটি 20 ফোঁটা করে 1 কাপ জলে সারাদিনে 2 বার 6 থেকে 7 মাস প্রতিনিয়ত যদি খেতে থাকে, তাহলে ইউরিক অ্যাসিডের সমস্যা একেবারে ঠিক হয়ে যায়। এবার যে মেডিসিনের কথা বলবো, সেটি কিডনিকে খুব স্ট্রং করে ও মজবুত তৈরি করে, যে কারণে ইউরিক অ্যাসিড বাইরে বেরিয়ে যায় কিডনির সাহায্যে। মেডিসিনটি হলো বারবারিস ভালগারিস মাদার। এটিও 10 ফোঁটা করে সারাদিনে 2 বার 1/2 কাপ জলে মিশিয়ে খালি পেটে খেলে এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এবার যে মেডিসিনের কথা বলবো, এটি অ্যান্টি ইউরিক অ্যাসিড। অর্থাৎ আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, মেডিসিন কিছুদিন নেওয়ার পর আপনার ইউরিক অ্যাসিড নর্মাল হয়েছে, কিন্তু আপনি যদি মেডিসিন বন্ধ করে দেন তাহলে আবার ইউরিক অ্যাসিডের সমস্যা ফিরে আসতে পারে। তাই নর্মাল হয়ে যাওয়ার পর ইউরিক অ্যাসিড আপনি যদি মেডিসিনটি নেন, মেডিসিনটি হলো ক্লাসপি বার্সা মাদার। এটি অ্যান্টি ইউরিক অ্যাসিড মেডিসিন। আপনি যদি মেডিসিনটি নেন কিছুদিন, তাহলে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা চিরতরে চলে যাবে। মেডিসিনটি সারাদিনে 2 বার 10 ফোঁটা করে 1/2 কাপ জলে মিশিয়ে নিতে হবে। এরপর যেই মেডিসিনের কথা বলবো, এটি ইউরিক অ্যাসিডের জন্য খুব ভালো মেডিসিন। এটি হলো ফ্লাগারিয়া 200। মেডিসিনটি সপ্তাহে 2 বার 4 ফোঁটা করে নিলে ইউরিক অ্যাসিডের সমস্যা ঠিক হয়ে যাবে। এবার একটা ট্যাবলেটের কথা বলবো। ইউরিক অ্যাসিডের জন্য ট্যাবলেটটি ভীষণই ভালো। ট্যাবলেটটি হলো বারবারিস পেন্টাগন। সারাদিনে এই ট্যাবলেট 3 বার 2 টো করে খালি পেটে খেলে এই ইউরিক অ্যাসিডের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু, আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। জানো, সুস্থ থাকুন, ভালো থাকুন।